আমরা আজ 500 প্লাস কাস্তাপাড়া 13 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকা নবাঙ্কুর ক্লাব সেখান থেকে 500 প্লাস মহিলা পুরুষ নিয়ে আমরা মেম্বার বিজেপিতে যোগদান করলাম। চলেন দেখুন, আমরা বিগত দিনে তৃণমূল কংগ্রেসটা করছিলাম, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে আপনারাই আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমি শুনেছি যে আপনারা প্রায় বলেন যে এক বলিষ্ঠ নেতা, একনিষ্ঠ কর্মী দিলীপ ঘোষ, তারই অত্যাচারে জন্যই আমরা আজকে তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছি। কারণ 13 নম্বর ওয়ার্ডের দিলীপ ঘোষ তো বিগত দিনেও দেখেছেন যে না, ঠিক আছে, তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার বাড়িতে ভাঙচুর করেছে, কারণ সে বহু লোকের কাছ থেকে এই টাকা পয়সা তুলেছে, টাকা পয়সা নিয়ে করেছে, শনি মন্দির থেকে টাকা পয়সা তোলা, আর 13 নম্বর ওয়ার্ডের চমকানো ধমকানো এই স্বভাবটা ওনার আছে অবশ্যই তাই। কারণ আমরা বহুবার তৃণমূল নেতৃত্বকে জানিয়েছি যে এই ধরনের নোংরা কাজ বিগত দিনে 13 নম্বর ওয়ার্ডে হয়নি, এখন যাতে না হয়, কিন্তু আমাদের কোনো কথাতেই তৃণমূল কোনো নেতৃত্ব কর্ণপাত করে। এবং আপনারা দেখবেন যে 13 নম্বর ওয়ার্ডের সাধারণ কর্মীরা একটা মিছিল মিটিং হলে করে, আর চাকরির বেলায় দেখবেন তার মেয়ে চাকরি পায়, তার ভাইপো চাকরি পায়, তার ভাইজি চাকরি পায়। তো 13 নম্বর ওয়ার্ডে তাহলে আর বাদবাকি জনসাধারণ তৃণমূল কংগ্রেস করার দরকার কী আছে? তাহলে বাদবাকি সব আজকে আমাদের কাছাপাড়া নবাঙ্কুর ক্লাব 13 নম্বর ওয়ার্ডে যেটার অবস্থান, আমরা সেখান থেকে প্রায় 500 প্লাস উপরে মহিলা পুরুষ নিয়ে যোগদান করলাম। আপনার নাম? আমার নাম তরুণ কুমার মজুমদার, ডাক নাম কবু। আমি নবাঙ্কুর ক্লাবের মুখপাত্র এবং সাধারণ সহ সম্পাদক, একজন সদস্য। আপনারা দেখেন